থেকে গেছে, একটুখানি চা মানে সকালে বানিয়েছিলাম সেটা রয়ে গেছে। চাইছে চা, দিয়ে দাও দিয়ে দাও। না না এটা আমার, এ চায়ের ভাগ হবে না। ফুলুক আমার পেট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একদম সকালবেলা, এখন প্রায় 7টা বাজে, এখন সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি, আর আমার ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু হচ্ছে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, আর ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। সকালের পুজো কমপ্লিট, ঠাকুর ঘরের কাজ, এবার চলে যাব ঘরের কাজ। এক পর্ব শেষ আর এক পর্ব শুরু। পুজো কমপ্লিট হয়ে চলে এসেছি কিচেনে, এখন হচ্ছে পরোটা। কালকে যে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিটা কিছুটা ফ্রিজে রাখা ছিল, তো সেই সকালে ঘুগনিটা গরম করে নিয়েছি, আর পরোটা ভাজা হচ্ছে, পরোটা দিয়ে ঘুগনি দিয়ে সকালে ব্রেকফাস্ট। আর আজ তো সোমবার, বাজারে যা গিয়েছে, দেখা যাক কি কি আনে, তারপর হবে লাঞ্চের প্রিপারেশন। চটপট পরোটাটা ভেজে ফেলি, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। সকালবেলা দৌড়তে দৌড়তে কোথা থেকে যে সময়, মানে ঘড়ির কাঁটা, আর আমাদের মধ্যে মানে প্রত্যেকে ঘরে এই একই অবস্থা, ঘড়ির কাঁটা, আর আমাদের যারা কাজ করে থাকি তাদের সঙ্গে কম্পিটিশন চলে কে কার আগে যেতে পারে, রীতিমতো তো আমার সঙ্গে তো চলেই। সব বাজার এসে গেছে আজকে, আর দেখো বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, বুঝতে পারছো কিনা কি জানে, আলো আসছে, এই পাশটা দিয়ে দেখাই, দেখো পুরো মুষলধারে বৃষ্টি। সকাল সকাল যাই হোক, বৃষ্টিতে ভিজতে হয়নি, বৃষ্টি নামার আগে ও বাজার নিয়ে চলে এসছে। তো আজকে বাজারে সবজি বাজার তো হয়েছে, আর মাছ এনেছে, এনেছে লোটে মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছটা এখন স্বাদ আর সাধ্য দুটোর মধ্যেই আছে, তাই জন্য ইলিশ মাছটা নিয়ে এসছে। এ মাছটা খুবই ভালো, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। আর বাজারে এনেছে অনেক কিছু, বিস্কুট আনা হয়েছে, এগুলো সবই বেকারির বিস্কুট। বিস্কুট আমাদের প্রচুর পরিমাণে লাগে, আর লঙ্কা, আর সবজির মধ্যে এই যে সব আনা হয়েছে, এগুলো সব পরে ধুয়ে ঠিক করে গুছিয়ে রাখতে হবে। আজকে ইলিশ মাছের ঝোলটা হবে শশা আর আলু দিয়ে, সিম্পল ঝোল, গাঁঠি দিয়ে করলে হতো জানো। গাঁঠিও দেবো, দু চারটে গাঁঠিও দিয়ে দেবো, গাঁঠির কথা শুনলেই তো আমার ছেলেদের মাথায় হাত পড়ে যাবে। এই এটা হচ্ছে আঠা আলু, এই আলুটা
ওদের একদমই পছন্দের নয়। আমাদের মিস্ত্রি বাবু বসে গেছে এখানে, দরজার একটা হ্যাজবেল লাগানো হচ্ছে। মিস্ত্রি বাবু এখানে বসে হ্যাজবেল সেট করছে। অ্যাকচুয়ালি মানে দরজাটা জাস্ট লাগানো হয়েছে উপরে আসার পর, আর অনেক কাজই এখনো বাকি, কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আর ডিউটি এমনই থাকে যে খড়ের, আমাদের বাড়িতে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আছে, নিজে যেহেতু একজন ফিটার তো মোটামুটি ঘরেও অনেক ইনস্ট্রুমেন্ট তার রাখা আছে, তো আমার খুব একটা দরকার পড়ে না আমার বাইরের মিস্ত্রিকে ডেকে কাজ করানো। কিন্তু আমার ঘরের মিস্ত্রির হাতে সময় খুব কম থাকে, মানে অফিস সামলে বাড়ির কাজ করতে সময় পায় না। তো এই আজকে হলিডে, তো এই ফাঁকেই ছোট ছোট কাজ সেগুলো করে করে নিতে হয় আর কি। হলিডে বলতে মানে ওর অফ ডে, অফিসের হলিডে নয়, ওর অফ ডে। চলো না চটপট রান্না করে ফেলি, অনেকটাই দেরি হয়েছে। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আলু শসা আর কাঠি কুচগুলো এগুলো সব কেটে রেখেছি। এই ফাঁকে আমি সব চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, কাপ ঠাপগুলো, আর ওদিকে মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, আর ভাতও বসে যাচ্ছে, ভাতও বসিয়ে দিলাম। তো মোটামুটি সব কাজই হয়ে যাচ্ছে একসাথে পরপর, এরমভাবেই তাড়াহুড়ো করে কাজের ফাঁকে ফাঁকে সব সেরে নিতে হবে। আর আজকে মাছের ঝোলটা একদমই সিম্পল একটা মাছের ঝোল, তার জন্য তো লাগছে শুধু সোমবার হিসেবে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে একটু ঝোলঝোলি হয় এটা, একটু ঝোলঝোলি খেতে, পাতলা ঝোল টাইপের হয়, বেশ খেতে টেস্ট লাগে। আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবে। হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু কালো জিরে আর অল্প একটু ধনে দিয়ে একটু জল দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো নামানোর আগে, ব্যাস তাহলেই হয়ে যাবে ঝোল রেডি। কালো জিরের পরিমাণটা একটু কম আর ধনের পরিমাণটা একটু বেশি, দুটো দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে জলের গুলে দিতে হবে। আজ দেখো কি সুন্দর টকটকে লাল লঙ্কা, এই লঙ্কাগুলো দিয়ে ঝোল রান্না করতে খুব ভালো। আমাদের বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাওয়া হয়, এগুলো সচরাচর পাওয়া যায় না। আর আমরা কলকাতার দিকে বেশিরভাগ সবাই বাজার করতে গেলে লাল লাল লঙ্কা খুঁজি, মানে রান্নার জন্য। আর আমাদের এখানকার মার্কেটে লাল লঙ্কা কেউ নিতে চায় না, মানে যদি বলি যে লাল লাল দেখি লঙ্কা দাও, দোকানদার খুশি হয়, বেছে বেছে লাল লঙ্কাগুলো আগে দিয়ে দেয়। কেননা এখানে মার্কেটের লোকেরাই বলে, যে দোকানদাররাই বলে, লাল লঙ্কা তো কেউ নিতে চায় না, আপনি লাল লঙ্কা খুঁজছেন। তো এরকম ব্যাপার, আমার মনে হয় লাল লঙ্কাগুলো দিয়ে ঝোল রান্না করলে ঝোলের রঙটা, মানে শুকনো লঙ্কা যারা ব্যবহার করে না, তো ঝোলের লঙ্কা রঙটা বেশ গাঢ় লাল লাল হয়, আমি সেই কারণেই লাল লঙ্কা খুঁজি। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো। এরপর চলে এসেছিলাম পার্লারে, কিছু কাজ করছিলাম আর কি, কাজ ছিল, কাজটা সেরে তারপরে আর তোমাদের সাথে দেখা হয়নি, একদম সোজা এখন রাত্রিবেলা চলে এসেছি। দেখো কি কাণ্ড, এই বোর্ডটা সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম, মানে এত উৎপাত করছে পারা যাচ্ছে না, মানে কি বলবো আর কি, লাস্টে ধরা পড়েছে বাবু এই যে, তারপর ও এসে এটাকে খাঁচার মধ্যে ভরেছে, যার বা হবে এবার সকালে ওর ব্যবস্থা হবে। এতদিনে হনুমানটা জব্দ হয়েছে, ঠিক জায়গা মতো ধরা পড়েছে, আটকে গেছে আর ছটপট করছে, ওটাকে আবার খাঁচাটার মধ্যে ধরে গেছে, কাল সকালবেলা ওটাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হবে। প্রচন্ড উৎপাত করছে সারা রান্নাঘরে, কিচেনে দেখো আমি রাত্রিবেলা কিভাবে পরিষ্কার করে রাখি, তারপর সকালবেলা উঠে আমাকে সেম ভাবে পরিষ্কার করতে হয়, কেননা পুরোটাতে পটি মটি করে টয়লেট টয়লেট করে ভর্তি করে রাখছি। কি উৎপাত করছে, আর কেউ আছে কি না জানি না, ওই একটাই জ্বালাতন করে বেড়াচ্ছে। এরকম পরিষ্কার করে রাখার পরও সকালবেলা এসে আমাকে আবার ফের সব মুছে টুছে পরিষ্কার করে রাখতে, মাথাটা গরম হয় কি না বলো, ওই জন্য আজ ওর এই পরিণতি। বলে না একটা কথায় আছে, মানে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই অবস্থা ওর হয়েছে, এত বাড়াবাড়ি করছে কদিন ধরে, এই যে কৌটোগুলো দেখছো ছোট ছোট, সব ঢিপ ঢিপ করে রাত্রিবেলা ফেলে দেবে নিচে, সকালবেলায় সেগুলো আবার গোছানো, ভাঙেনি এই ভালো, এবার কাঁচের হলে তো ভেঙেই যেত, প্রচণ্ড বাড়াবাড়ি করছে, ওর এই পরিণতি হওয়া দরকার ছিল।
একটা ভেতরে দিয়েছি, বড়া দেওয়া আছে আর একটা আলু দেওয়া আছে, সারা রাত বসে খাক, তারপর সকালে ওর ব্যবস্থা হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর অনেক রাত হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম মানুষ মনের দিক থেকে পজিটিভ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।